আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন চলে আসলাম একটা নতুন টিউটোরিয়ালে কয়েন এক্স এক্সচেঞ্জের অফিসিয়াল একটা অফার নিয়ে তো মিস করবেন না এখানে যদি জয়েন করেন ডেফিনেটলি আপনার ভালো একটা প্রফিট হবে অফারটা কিন্তু আমি ডিরেক্টলি এক্স এক্সচেঞ্জের অফিসিয়াল টুইটার ভেরিফাইড পেজ থেকে আপনাকে দেখাচ্ছি যেখানে তাদের পাঁচ বছর সেলিব্রেশন উপলক্ষে মানে তাদের পাঁচ এই এক্সচেঞ্জের পাঁচ বছর হয়ে গেছে তো সেলিব্রেশন উপলক্ষে তারা কিন্তু এখানে ভাই বিগ একটা রেওয়ার্ড পর রাখছে তো এখানে উইন আপ টু দুই হাজার এক একটা ইউজার যদি আপনার কপাল ভালো থাকে তো আপনি দুই হাজার ডলার পর্যন্ত উইন হওয়ার এখানে চান্স আছে সেটাই কিন্তু তারা বলতেছে আরেকটা ভালো দিক হচ্ছে এক্স এক্সচেঞ্জ যে কয়টা আগে পরে অ্যাডোপ দিছে ওরা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে অনেক এক্সচেঞ্জ আপনারা দেখছেন যে অফার দিয়েছে কিন্তু পেমেন্ট দেয় না কিন্তু এক্সের যে কয়টা অফার আমি আজ পর্যন্ত দেখলাম প্রত্যেকটা অফারে তারা কিন্তু পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট করছে আর যেহেতু তাদের পাঁচ বছর উপলক্ষে যেহেতু অফারটা দিয়েছে তো বুঝতে পারতেছেন এখানে কিন্তু তারা ভালো একটা পরিমাণে সবাইকে ডিস্ট্রিবিউশন করবে সবাইকে ভালো একটা পরিমাণে প্রফিট দিবে কারণ এখানে ছোটোখাটো কোনো ইভেন্ট এটা না তো যা কীভাবে জয়েন করবেন লান মোড়ে ক্লিক করলে এখানে তারা অল ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিছে এছাড়াও আমি আপনাদেরকে লাইভ সকল কাজ করে দেখাবো আপনারা বলতেছি কি তারা দেখেন তারা এখানে বলছে চ্যালেঞ্জে অংশ করতে এবং টিকিট আর্নিং করতে সেই টিকিট দিয়ে মূলত আপনি গ্র্যান্ড চ্যালেঞ্জে কম্পিউটার টিকিট অ্যান্ড আনবক্স মিলন এখানে আপনি টিকিট দিয়ে আনবক্স করতে পারবেন মিলন বক্স সেটা থেকে আপনার ডলার বের হবে তো এটা আমি সকল কিছু বুঝাই যে এখানে পার্টিসিপেন্ট কী করছে এখানে পার্টিসিপেন্ট অল ইউজার পুরাতন নতুন সকল ইউজার এখানে জয়েন করতে পারবেন আপনি পুরাতন হলো জয়েন করতে পারবেন নতুন ইউজার হলো জয়েন করতে পারবেন রেওয়ার্ড দিবে টিকিট অনুযায়ী মানে চ্যালেঞ্জ করলে কাজ করলে চ্যালেঞ্জে জয়েন করলে টিকিট দিবে সেই টিকিট দিয়ে কী করতে হবে আপনি রেওয়ার্ড বক্স ওপেন করতে পারবেন বন্ধুরা কীভাবে আপনারা এই চ্যালেঞ্জে অংশ করবেন চ্যালেঞ্জ পূরণ করবেন সম্পূর্ণ প্রসেস লাইভ দেখাচ্ছি তবে আগে রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের প্রিয় ডিসক্রিপশন বক্স আজকে অফার লঙ্ক থাকবে ক্লিক করে এখানে আপনাকে নিয়ে আসবে পুরাতন নিজ হলে আপনার কোনো অ্যাকাউন্ট করতে হবে না ডাইরেক্ট অ্যাকাউন্টটা লগ ইন করে না নতুন ঈদের হলে অ্যাট ফার্স্টলি এখানে ক্লিক করে একটা সাইন আপ কমপ্লিট করে নেন সাইন আপ করাটা একদম সিম্পল আমি তারপরও আপনাদেরকে দেখাই দিতেছি জাস্ট কি করবেন এখানে ওপেন হয়ে গেলে ইমেল পাসওয়ার্ড দিয়ে জাস্ট আপনি এখানে মার দিয়ে সাইন আপটা কমপ্লিট করে নেবেন তো সাইন আপটা আপনার হয়ে গেলে আপনি অ্যাপটা ডাউনলোড করে নেন কষ্ট করে আর এখানে এই যে অ্যাপস দেওয়া আছে তো আপনার পুরাতন নিজে যদি হন তাহলে আপনি জাস্ট অ্যাকাউন্টটা লগ ইন করেন এখানে লগ ইন করার পর আপনাকে দেখাইতেছি পরে স্টেপে কি করবেন অ্যাকাউন্টটা লগ ইন করার পর আপনাকে ফার্স্টও কাজ করতে হবে কি কেওয়াইসি কমপ্লিট করতে হবে এখানে কেওয়াইসি কথা উল্লেখ করে নাই তারপরে কেওয়াইসি না করলে কিন্তু এখানে ডিপোজিট টেট আগারা ভাগারা ঝামেলা পড়তে পারেন আমার অলরেডি অ্যাকাউন্টটা ভেরিফাইড আছে এখানে ভেরিফাইড করতে আপনার দুই থেকে তিন মিনিট সময় লাগবে ইনস্ট্যান্ট ভেরি হয়ে যায় জাস্ট এখানে সিম্পল এটা ক্লিক করে দিবেন এখানে লেখা আসবে নট ভেরিফাইড এখানে আপনি সিম্পল এটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি এখানে জাস্ট এই যে টিকমাটে ক্লিক করে এইখানে ক্লিক করে দিবেন তারপর আপনাকে বলবে বাইন্ড টেন মোবাইল অথবা ওটিপি আপনি টু এফ এ ভেরিফিকেশন করতে চাইলে ওটিপি ইউজ করেন আর যদি আপনি টু এফ এফ না বোঝেন তাহলে বাইন্ড মোবাইলে ক্লিক করে আপনি মোবাইল ফোন ভেরিফিকেশন কমপ্লিট করেন করার পর দেখেন আমি টু এফ এ করছি আমার টু এফ এর সিক্রেট অর্ড দিছিলো সেগুলো আমি টু এফ এ ইউজ করে নিয়েছি তো টু এফ ব্যাপারটা যদি না বোঝেন আমি বলে দিই গুগল প্লে স্টোরে টু এফ এ অ্যাপ পাবেন ঠিক আছে তো টু এফ এ অ্যাপ পাবেন সেটা আপনি অন করে নেবেন টু এফ এ লেখে সার্চ করুন টু এফ ফোরটিন ট্রেটোর দুইটা অ্যাপ আছে গুগল অ্যাপ টু এফ এ অ্যাপ আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন যেমন আমি এটা ইউজ করি আমি এখানে যে সিক্রেট ওয়ার্ডটা আপনি নোট করে নেবেন আপনাকে যে সিক্রেটটা দিবে প্লাস এখানে ক্লিক করে অ্যাড ম্যানিতে ক্লিক করে সেই সিক্রেট অর্ডটা আপনি কী করবেন এখানে জাস্ট একটা নাম দেন যে কোনো খুশি এখানে সার্ভিস কিতে আপনি সেই প্রাইভেট কিটা ইনপুট করে সেভ ক্লিক করল প্রাইভেট কেটে চলে আসবে ফর এক্সাম্পল দেখেন আমার এখানে কিন্তু এই যে কয়েন অ্যাকসেপ্ট তিরিশ সেকেন্ড পর পর পাসওয়ার্ড চেঞ্জ হবে এই কোডটা আমাকে দিতে হবে তাহলে আমার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবো গেল টু এর ব্যাপার টু এফ এটা অন করা হয়ে গেলে তারপর আপনি আই এম সেট আইডেন্টিফিকেশন এখানে ক্লিক করে দেওয়ার তারপর আপনার ডেট অফ বার্থ এগুলো আপনি ইউজ করবেন সকল কিছু দিবেন তো আমি আমার ফ্রেন্ডের একটা ইউজ করেছি সকল ডিটেলসগুলো এখানে দিলাম দেওয়ার পর আপনি সিম্পল আইডি কার্ডের ফ্রন্ট পেজ আইডি কার্ডের ব্যাক পেজ এভাবে আপলোড করবেন আপলোড করার পর আপনাকে বলবে আইডিকে আপনার মোবাইলের সামনে ক্যামেরাটা ওপেন হবে আপনার ফেসটা এখানে ধরে একটা ছবি উঠাবেন ছবি উঠাবে আপলোড করে দেওয়ার পর আপনাকে এরকম এক থেকে তিন ওয়ার্কিং ডেসের কথা বলবে কিন্তু ওরা তিন মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নিবে আপনাকে এরকম একটা মেল করবে ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভাল মানে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করা হয়েছে মানে ভেরিফাইড হয়ে গেছে চলে আসবেন অ্যাকাউন্টে আজকের অফারে জয়েন করার জন্য দেখেন এইখানে যে ব্যানারটা না চলে যাবে আসবে যেখানে চলে যায় এখানে ক্লিক করে এই যে ব্যানারটা এই ব্যানার উপরে আপনাকে সিম্পল একটা ক্লিক করতে হবে তো আমরা ব্যানার উপরে ক্লিক করে দিলাম আচ্ছা সিম্পল খেয়াল করেন যখন এরকম ক্লিক করে দেবেন এখানে তিনটা অপশন চলে আসবে টাইম মেশিন তারপরে গ্র্যান্ড চ্যালেঞ্জ তো আমরা এখন টাইম মেশিনে ক্লিক করে দিই আমরা টিকিট নিব তারপর আমরা গ্র্যান্ড চ্যালেঞ্জে ক্লিক করবো এখানে বলতে কিন্তু এখানকার টাইম চলতেছে সেলিব্রেশন ইন ওয়ান ডেজ ষোলো ঘন্টা এক দিনের ভিতরে শেষ হয়ে যাবে এটা আমি যাই না আমি তিন দিন জানার কথা তিন দিন টাইম দেয় তবে এখন আমার টাইম কমাই দিছে তার মানে এটা লিমিটেড আপনাকে জয়েন করলে এখনই করতে হবে পরে হয়তো বা টাইম আরও বাড়াই দিতে পারে আমি আপডেট দিব তবে এখানে ইন কথা বলতেছে একদিন ষোলো ঘন্টার কথা কিন্তু এখানে উল্লেখ করছে তো যাই সময় কম তো আমরা জয়েন করিনি টাইম মেশিন সিম্পল এখানে একটা ক্লিক করে দেন ক্লিক করার পর এর পরের এই পেজের ভিতরে আপনাকে দেখেন এরকম একটা ব্যানার দিচ্ছে সিম্পল এই ব্যানার উপর আপনি ক্লিক করবেন জয়েন নাও এখানে ক্লিক করার পর এখানে বলতেছে সেট আপ অফ আচ্ছা যাই এই ব্যানারটা আমরা কেটে দিই কেটে দেওয়ার পর এখানে আমরা একটু ওয়েট করি আর কি সেট আপ যে অফ লেখাটা আছে না এখানে আমরা ক্লিক করে দিই সেট আপ অফ আমরা ক্লিক করার পর আমরা দেখি এখন কী আসে দেখেন পরের স্পেজ আমাদের নিয়ে আসতেছে এইখানে আসলে এখন ওয়েট করার পর দেখবেন এরকম চলে আসবে এই ব্যানারগুলো আপনি টাচ করে করে এইখান থেকে আরেক জায়গায় নিতে হবে মানে এখানে আপনি টাচ করবেন টাচ করে দেখবেন যে এইখানে আপনার এটা এভাবে এভাবে আর কি যাবে তো নিচের দিকে যে একটা ই দেওয়া আছে এখানে আপনি যদি এটা ক্লিক করে দেন দেখেন এখান থেকে গেলে কিন্তু এটা চলে গেছিলো তারপরে হচ্ছে ক্লেম ইউর টিকিট এখন আমরা টিকিট ক্লেম করবো তো বলতে সে কনগ্র্যাচুলেশন ক্লিক করার পর কনগ্রেলেশন বলবে অ্যান্ড গেটিং ইউ টিকিট গ্র্যান্ড চ্যানেল আপনি এখান থেকে আন আপ দুই হাজার ডলার পর্যন্ত আপনি ইউএসডিটি মিস্ট্রি বক্স পেতে পারেন আপনাকে বলছে ভেরিফাই নামে ক্লিক করতে তো আমরা জাস্ট ভেরিফাইনে ক্লিক করে দিলাম অ্যান্ড এখন মেন পেজে নিয়ে আসলো এই পেজে মূলত আমাদের কাজ এখানে কিন্তু কোনো জিরো জিরো টাইমিং মানে তিন দিন শো করতে শো করতেছে মানে এই ইভেন্টটার আপনি জয়েন করার তিন দিন পর আপনি বক্স ক্লেম করতে পারেন বুঝি না এক এক জায়গায় এক টাইম দেখাইতেছে কেন তো যাই হোক অফারে জয়েন করে নেন টাইমটা খেয়াল করা দরকার নেই এইখানে হচ্ছে মেন কাজ আমি ভিডিওতে হয়তো বা আপনাদেরকে বলতে ভুলে গেছি চ্যানেলে আমি বলছিলাম ফার থেকে আপনি মিনিমাম দশ থেকে বিশ ডলার তার সর্বোচ্চ দুই হাজার ডলার পর্যন্ত পাওয়ার জন্য আপনাকে ভাই ডলারের প্রয়োজন ডলার ছাড়া আপনারা কাজ করতে পারবেন তবে এখানে আপনার কোনো লস নেই আমি গ্যারান্টি দেবো এখানে আপনার কোনো লস হবে না আপনি খালি ডলারটা ইউজ করতে হবে এবং কি উইথড্রল করে নিয়ে নেবেন যে কোনো সময় কোনো ফিটি আপনাকে দিতে হবে না কী করতে হবে দেখেন কম্পিটিউট চেন ডিপোজিট আপনাকে বলছে যে কোনো চেনে আপনাকে পঞ্চাশ ডলার ডিপোজিট করতে এবং স্পটে পঞ্চাশ ডলার ট্রেড ভলিউম করতে তাহলে দুইটা টাক্ক কমপ্লিট হবে অ্যান্ড কমপ্লিট দা সোয়াইফ একটা সোয়াইফ কমপ্লিট করে তিনটা টাস্ক কমপ্লিট হবে এই তিনটা টাস্ক যদি আপনি কমপ্লিট করতে পারেন দেখেন এখানে বলছে তিনটা টাক্ক কমপ্লিট করলে আপনি এই বক্সে এই দেখেন এখানে দুইশো ডলার পঞ্চাশ ডলার দশ ডলার একশো সিটি মে বি অলরেডি মনে হয় সাত আট ডলার তারপরে বিএপি সিগনে মানে এখানে আপনি র্যান্ডমলি তিনটা টাস্ক কমপ্লিট করলে আপনি এই বক্সগুলো আপনি ওপেন করতে পারবেন এখান থেকে আপনাকে টিকিট দিবে টিকিট অনুযায়ী তারপরে দেখেন কিছু না কিছু পাবেনি তারপরে যদি মনে করেন যে আমি তিনটা টাস্ক কমপ্লিট করে ফেলবো বাকি আমি এগুলো কমপ্লিট করবো সবগুলো সবগুলো কমপ্লিট করলে এখানে আপনি আনলিমিটেড বক্স আপনি ক্লেম করতে পারবেন তবে তার তার ভিতরে দেখেন দুশো ইউএসডিটি আছে পাঁচশো ইউএসডিটি আছে দুশো ইউটি আছে মিনিমাম আপনার এখানেও বিশ থেকে তিরিশ ডলার প্রফিট হয়ে যাবে তো এটাই কিন্তু তারা এখানে বলতেছে যে এখানে বলছে কমপ্লিট দ্য চ্যালেঞ্জ এক থেকে পাঁচ এক থেকে পাঁচ পর্যন্ত আর আপনি যদি এক কম্পিউটার চ্যালেঞ্জ এক থেকে তিন পর্যন্ত করেন তাহলে আপনি এই এটার ভিতরে আপনি এই বক্স ক্লেম করতে পারবেন তো যাই হোক এখানে আপনাকে কী করতে হবে প্রথমে যেহেতু তো দিছে দিয়েছে চেন ডিপোজিট পঞ্চাশি জুরি তো আমরা এখন লাইভ ডিপোজিট করে আপনাকে দেখাইতেছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে কী ব্যানার ট্যানার জানি দিছে তো এগুলো আমরা কেটে দিই এটা দেওয়ার পর এখন দেখেন আমি এখানে লাইভ ডিপোজিট করবো এখানে আমাকে যে কোনো পেয়ার আপনি ডিপোজিট করতে পারেন ডিপোজিট পেয়ার দেখা দিয়েছি ইউএসডিটি বিএসসি বি টোয়েন্টি এইখানে যেহেতু বলছে কমপ্লিটটা ওয়ান চ্যান্ড ডিপোজিট মানে আপনি যে কোনো পেয়ারে ডিপোজিট করতে পারেন আপনাকে ইউএসডিডি করতে হবে তা না আপনি বাইনান্স থেকে হোক যে কোনো এক্সচেঞ্জ থেকে হোক টিআরএক্স এক্স ডিপোজিট করতে পারেন তো আমি এখন লাইভ করার জন্য আমি দেখেন এখানে আপনি আমি আমার অ্যাসেসটা আসলাম সুবিধা মতো আমি এখন ডিপোজিট করব মানে আপনি আসবেন হচ্ছে অ্যাসেসে আপনার অ্যাসেসটি ক্লিক করার পর এখানে স্পটে আসবেন অ্যান্ড এখানে আপনি দেখবেন যে ডিপোজিট উইথড্রল অপশন আছে তো আপনি মন খুশি মতো আপনি ডিপোজিট করেন আমি এখান থেকে আমি দেখে নিতেছি যে আমি কোন নেটওয়ার্কের ডিপোজিট করবো আর কি ডিপোজিট সিম্পল ক্লিক করলাম এখান থেকে টোকেন শো করবে তারপর আপনি ইউএসডিটি হোক আপনি টিআরসি টোয়েন্টি টিআর হোক এক্সেল এম হোক আপনি এখান থেকে সব কিছু কিন্তু পেয়ে যাবেন এক্সএলএমও আপনি ডিপোজিট করতে পারেন এখানে বলতে এক্স এলএমে কিন্তু অবশ্যই ড্স যদি ডিপোজিট করেন অবশ্যই অ্যাড্রেস সহকারে ম্যামও দিবেন যে এক্সএল থেকে উইথড্র করেন না কেন ম্যামও সহ ডিপোজিট করেন ম্যামো না দিলে কিন্তু এক্সএলএম এখানে চু আসবে না তো আমি এখন লাইভ ডিপোজিট করব তো আমি দেখেন এখান থেকে আমি অ্যাড্রেস নিলাম অ্যান্ড আমি বাইনান্স থেকে ডাইরেক্টলি উইথড্রল দিতেছি তো আমি যেভাবে দিয়ে আপনারা এইভাবে দিতে পারেন আপনাদের সুবিধা মতো দিতে পারেন তো অবশ্যই ম্যামো ট্যামো ইউজ করবেন অনেকে ম্যামোর জন্য ভুল করে তারপরে খায় বাস অলরেডি আমাকে অনেক ইউজার বলতেছে ভাই আমি ম্যামো দিতে ভুলে গেছিলাম আমি কি পেমেন্ট পাবো না আপনি ম্যামো না ইউজ করলে আপনাকে পেমেন্ট এই যে যেখান থেকে উইথড্রল করেন না কেন ম্যামোটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় তো দিলাম দেখেন এখন আমি কিন্তু লাইভ উইথড্রল দিব ফাইন্যান্সে থেকে ডিপোজিট করলে উইথড্রলটা নেই আমি বাউন্ন ডলার টোটালি এখানে দিতেছি আমি এক ডলার একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যারা কাজ করবেন আর কি অ্যান্ড আমি উইথড্রলও দিয়ে দিলাম তো আমার কিন্তু অলরেডি ডিপোজিট কমপ্লিট হয়ে গেছে দেখেন লাইফ আমার প্রথম টাস্ক কিন্তু কমপ্লিট ডিপোজিটে এখন আমাকে বলছিল কি ট্রেড করার কথা যে বলল পঞ্চাশ ডলার ট্রেড বললাম তো আমি এখন ডিরেক্টলি এটাকে আমি ট্রেডও করে ফেলি দেখেন আমি ইউজিটি পেয়ার এখন ডিরেক্টলি সেল করে দিব তো সেল করার জন্য আমি সেল রেটটা ধরলাম এখানে তার সাথে আমি এখান থেকে জাস্ট টেন দিলে আমার কিন্তু পঞ্চাশ ডলার ট্রেড বললাম কিন্তু এখানে হয়ে যাবে অ্যান্ড আমার কিন্তু এখানে অর্ডারও কিন্তু আমি বসায় দিছি তো দেখা যাক সেল হয়ে যাক শেষ করার পর আবার আবার এখানে ব্যানারে আসবেন ব্যানারে আসার পর এখান থেকে এখন এই যে মিশনে ক্লিক করলে আপনি আবার পেজটা পাবেন না আপনি এখানে ক্লিক করবেন আর কি জাস্ট গ্র্যান্ড চ্যালেঞ্জে এখানে ক্লিক করলে আপনি ইজিলি দেখতে পারবেন আপনার ওই ব্যানারটা এখানে চলে আসবে যে এখানে আপনার যেমন প্রথমে ডিপোজিট করলাম আমরা তারপর ট্রেড পর্যন্ত ট্রেড বলে করলাম তৃতীয় নম্বর বলছি কমপ্লিট অ্যান্ড সোয়াইফ ট্রেডিং ঠিক আছে এখানে ক্লিক করে আপনাকে বলতেছে একটা সোয়াইফ করতে বলতেছে ঠিক আছে এটা আপনি যে কোনো পেয়ারে করতে পারেন দেখেন আমার এনে ইউএসডিটি আছে আমি ইউএসডিটি সোয়াইপ করতেছি তারপর ইউএসডি কোন টোকেনে করবেন যেহেতু আমরা করব করবো নাহলে আমাদের লস হওয়ার চান্স আছে ঠিক আছে তো স্টাবলে করবেন স্টাবল দেখে কি কী আছে এখানে বিএসডি আছে আপনি বিএসডিতে করতে পারেন যদি আমি এখানে আমি মেক্সে ক্লিক করি তাহলে দেখেন আমি সাতচল্লিশ ডলারে আমি পাচ্ছি আটচল্লিশ বিএইচডি তো আপনি আপনার সুবিধা মতো আপনি এখান থেকে সোয়াইফ একটা সোয়াইফ কমপ্লিট করে নিতে পারেন তো দেখেন আমার অ্যাভেলেবেল ব্যালেন্সে তেপ্পান্ন ডলার আছে আর কি তো এখন আমি এটা লাইভই আপনাদের মাঝে দেখাচ্ছি সোয়াইফ করে তো আমি জাস্ট এখান থেকে বিএইচডি বানিয়ে নিতেছি সোয়াইফে ক্লিক করলাম অ্যান্ড কমপ্লিট আমাদের কিন্তু সোয়াইফ কমপ্লিট এখনও একটা বিএইচডি হয়ে গেছে এখন যদি আমরা ব্যাগে চলে আসি ওই পেজে কিন্তু তিনটা টাস্ক কমপ্লিট অলরেডি ঠিক আছে কমপ্লিট দেখে আমরা এই বক্সটা আনবক্স করতে পারবো ঠিক আছে এটা যখন আনবক্স আমি আপডেট দিব তখন আপনি এটা এই করতে পারবেন আনবক্স করতে পারবেন তিন টাস্ক কমপ্লিট করার পর চার নম্বর টাস্ক যদি আপনি আরও দুটো টাস্ক করতে চান করতে পারেন ট্রান্সফার টু ফিনান্সিয়াল অ্যাকাউন্ট এটা একদম ইজি এখানে কোনো ফি নাই এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করবেন স্পট থেকে ফিনান্সিয়াল অ্যাকাউন্টটা ট্রান্সফার করতে বলতেছে এটার জন্য আপনি এখান থেকে ইজিলি এসএসটে আসতে পারেন এসএসে আসার পর দেখেন ট্রান্সফার অ্যাকাউন্ট পাবেন ট্রান্সফার থেকে আপনি কোন ফিনান্সটি করবেন দেখেন এখানে ফিনান্সিয়াল একটা অ্যাকাউন্ট আছে এখানে আমি দেখেন আমার বিএসডিগুলো আমি সব এখানে ট্রান্সফার করে দিব যেগুলো আমার আসে আর কি আচ্ছা এখানে আবার বিএইচডি ট্রান্সফারটা নাই তার মানে হচ্ছে আমাকে আবার এক্সচেঞ্জ করে ইউএসডিটি করতে হবে তাহলে আমি ট্রান্সফার করতে পারব তো এখন আমরা এই যে স্পোর্ট থেকে ফিনান্সিয়াল অ্যাকাউন্টে আমাদের ব্যালেন্সটা নিলাম ট্রান্সফার করে দিলাম দেখেন ট্রান্সফার হয়ে গেছে এখন আমাদের কিন্তু এই কাজও কমপ্লিট আবার এগিন আপনাকে এটাকে আপনি কিন্তু ই করতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি যে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট সিলেকশন করে আপনি আবার স্পোর্টে আপনার অ্যাকাউন্টটা ব্যালেন্সটা ব্যাক করে নিয়ে আসলেন দ্যাট সেট আপনার এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে গেল পাঁচ নম্বর টাক্কটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফিউচার ট্রেড ট্যাক্স আর কি তো এটা এই তিনটা করলে কিন্তু আপনার হয়ে গেল কিন্তু আমি দুইটা এক্সট্রা করতেছি কেন কারণ আমার এই যে বেশি রেওয়ার্ড পোলের জন্য যে পাঁচ নম্বরটা আর কি এখানে কিন্তু দুইটা আছে যে আনবক্স আনলিমিটেড বক্স যেটা আর কি আমি এটা করার জন্য আমাকে পাঁচটা টাস্ক কমপ্লিট করতে হবে আমি অলরেডি চারটা করে ফেলছি এখন হচ্ছে ফিউচার ট্রেডিং বলিউম এটা করার জন্য আপনি এখানে ক্লিক করার দরকার নেই এখানে আপনার সাথে একবার ক্লিক করে আসতে পারেন ক্লিক করে আসার পর ব্যাগে চলে আসার পর আপনি অ্যাপসের মাধ্যমে ফিউচার ট্রেড যদি করতে চান এখানে লাভ লস আপনার ফিউচার ট্রেডে কিন্তু খুবই ঝামেলা আছে এটা সবাই পারে না যে ফিউচার অপশান আসবেন এটা বুঝে শুনে আপনাকে লেবারাস নিয়ে আপনাকে করতে হবে যেমন ধরুন বাইসেল আমি যদি করি নিতে বলতে ফিউচার ট্রেড আমি নিজেও ভয় পাই কারণ আমি এগুলো করি না তারপর আমি আপনাদের দেখাচ্ছি তো দেখানো উদ্দেশ্যে প্রথমে আপনার স্পোর্ট ফান্ডটা কী করতে হবে এখান থেকে ট্রান্সফার করতে হবে দেখেন এই যে আমি কীভাবে ট্রান্সফার করি ট্রান্সফার করে আপনাকে কী বলতেছে ট্রান্সফার করে আপনাকে নিতে বলতেছে ফিউচার অ্যাকাউন্টটা আপনাকে নিতে হবে মানে ফিউচার অ্যাকাউন্ট ফিউচার অ্যাকাউন্টটা আপনাকে বলছে ফিউচার ট্রেড করার জন্য তো এখান থেকে আপনি আইকনে ক্লিক করে আপনার আপনার অ্যাকাউন্টে সব আপনার ফান্ডটা আপনি ট্রান্সফার করতে পারেন ফিউচারে ফিউচার ট্রান্সফার করার পর এখন আপনাকে কী করতে হবে ফিউচার ফাংশনে এসে আপনাকে ই করতে হবে দেখেন আমার ব্যালেন্স কিন্তু শো করে এখানে আপনাকে ক্রস থ্রি এক্স দেবেন বেশি দিলে কিন্তু বেশি চার্জ কাটবে তো ক্রস থ্রি এক্সে দিয়ে আপনাকে জাস্ট এক হাজার ডলার ট্রেড বলিউম করার জন্য যদি ধরুন আমি এখন বাই অথবা সেল যে কোনো একটা পেয়ার আপনাকে ধরতে হবে যদি আমি এভাবে টার্ম দিই দেখেন আমি এভাবে বাই করার পর কেটে দিতে হবে পর আবার সেল এভাবে করে জাস্ট আপনি এক হাজার ডলার আপনাকে ট্রেড বলিউম করে নিতে হবে একটা জিনিস খেয়াল করেন আপনি যে টাস্কগুলো কমপ্লিট করছেন টাস্কগুলো কমপ্লিট করা দশ পনেরো মিনিট বা বিশ মিনিট পর এগুলো কিন্তু ভেরিফাইড হয় দেখেন পঞ্চাশ ডলার ডিপোজিট করছি টিকমার্ক চলে আসছে পঞ্চাশ ডলার টেট ভলিউম কমপ্লিট করছি টিকমার্ক চলে আসছে সোয়াইপ করছি টিকমার্ক চলে আসছে ট্রান্সফার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের কাজ করছি টিকমাক চলছে সুতরাং একটা বাকি এই এক হাজার ডলার টেট ভলিউমটা আমি এখন বুঝতেছি না আমি একটু দেখে তারপর আপনাকে বুঝাচ্ছি আমি তারপর একটু দেখেছি দেখেন আমি এখানে লিমিটে রাখছি অ্যান্ড ক্রস চ্যান থ্রি এক্স দিয়েছি তো দেখি এখানে ধরে আমি এই রেটেই ধরলাম বায়ের উপরে ফালাইলাম দেখি বায়ের উপরে ধরুন দেখুন আমার এখানে জিরো পয়েন্ট ডাবল জিরো নাইন ফাইভ অ্যামাউন্ট কত প্রাইস হচ্ছে এক হাজার ছয়শো ছেষট্টি লিমিটে এত হচ্ছে যাক আমি এখানে জাস্টে কনফার্ম দিলাম কনফার্ম দেওয়ার সাথে আমার কিন্তু এটা অর্ডারে চলে গেছে কিনা দেখি দেখেন চলে গেছে সাথে এটা আমাকে কী করতে হবে ক্রস ক্যান্সেল করে দিতে হবে আর কি তো ক্যান্সেল করে দিলাম দেখি আমার লস কতটুকু হইলো আচ্ছা এখানে তো লস তো দেখতেছি না আচ্ছা আমার মনে হয় এখানে লস হয় তারপর আমি এখানে সেলে আবার আসলাম ফিউচারে আবারও আসলাম অ্যান্ড সেলে ক্লিক করলাম এখানে এই সাতচল্লিশ নম্বর রেটে ধরে আমি একশো পার্সেন্টে বসায় দিলাম সাতচল্লিশ আর কি ধরছি তো এখন আমি একটু ট্রাই করবো আরেকবার এটা আমি শর্টে করতেছি দিলাম কনফার্ম দিলাম অ্যান্ড আমি সাথে সাথে এটা ক্যান্সেলও করে দিলাম তো দেখি কি অবস্থা আমার অ্যাসেসটে এসটে আসি অ্যাসেসটে ব্যালেন্স এসএসটে আছে এখন কি এটা হইল কি না আমার এক হাজার ডলার ট্রেড ভলিউম আমরা চেক করি এসে কিছু হয়েছে কি না যা করছি করছে আমি এখন আমার ফিউচার থেকে স্পটে নিয়ে আসলাম তো হয়েছে কি না ট্রেড ভলিউম এটা আমি জানি না তো এখন আমি আমার ফান্ডটাকে উইথড্রল করে ফেলি আমার পাঁচ টাক্স কমপ্লিট দরকার নেই কানে এত বসি কম তো তিনটা থলে হবে আমি এখন তো উইথড্রল করে ফেলবো এনে বের অবশ্যই লাইক করবেন আর ফিউচার ট্রেড যতটুকু দেখাইছি আর কি আমি বুঝছি যে ফিউচার ট্রেড যদি এক হাজার টাকা ট্রেড বললাম হয়ে যায় আমারটা তাহলে আমি অবশ্যই জানাবো তাহলে এই কাছে লাগে জাস্ট একবার বাই ক্যাচ সেল করে ক্যান্সেল করে দিলে আপনার পাঁচটা টাক্ক কমপ্লিট হয়ে গেলে আপনি আনলিমিটেড বক্স ক্লেম করতে পারবেন যখন বক্স ক্লেম করতে পারেন অবশ্যই আপডেট দিব চ্যানেলে একটিভ থাকবেন প্রফিট বুক করবেন ধন্যবাদ